হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এখানে আন্দামানের ফার্স্ট ডে খুব ভালো কাটলো। তো আজকে আমরা আরেকটা জায়গা যাচ্ছি, সেই জায়গাটা বাবা তোমাদেরকে বলবে। বাবা কিছু বলো, কোথায় যাচ্ছি আজকে? আমাদের আন্দামানের সেকেন্ড দিন, আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব রস আইল্যান্ড, একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ বোর্ডে যাব। চলো দেখতে থাকো আমরা কি কি করি সারাদিনের জার্নিটা পুরো আপনাদের দেখাবো, শেয়ার করবো। তার আগে বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, পুরোটা দেখবে। এখন রস আইল্যান্ডে যাওয়ার জন্য বোর্ডে আমরা এখন নাম এন্ট্রি করলাম। চারজন আমরা যাবো বলে চারজনের নাম, বয়স আর মেল ফিমেল যা আছে ওগুলো সব এন্ট্রি করলাম, ফিল আপ করলাম, এখন তারপরে আমরা বোর্ডে যাব। মানে আপনি যেখানে বোর্ডে বানাতে পারবেন। তো ফার্স্ট আমরা যাব রস আইল্যান্ড, ঠিক আছে? রস আইল্যান্ড এখন বলা হয় না, আমাদের ভারতের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এখানে এসেছিল, আমাদের যে ফ্ল্যাগ পয়েন্ট দেখেছেন ওইটা ওপেনিং করতে এসেছিলো 2.5 বছর আগে। তখন ওপেনিং করার সাথে সাথে রস আইল্যান্ডের নাম চেঞ্জ করে সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড নাম রাখা গেছে। তো ফার্স্ট আমরা যাব ওই আইল্যান্ডে। যাওয়ার সাথে সাথে আপনাকে যে অপারেটর আছে ও ঘড়ির টাইম দেখে আপনাকে 1 ঘন্টা সময় দেবে রস আইল্যান্ডের ভিজিটের জন্য। ভিজিটের জন্য কী কী আছে বলে দিচ্ছি। ফার্স্ট আপনি যখন এন্ট্রি করবেন তো রাইট সাইডে দেখবেন জাপানিজ বাঙ্কার। এই পুরো আন্দামান নিকোবরে ফার্স্ট এসেছিল জাপানিজ বাঙ্কার, মানে জাপানিজ এসেছিলো ওনাদের বাঙ্কার, তারপরে ঠিক আছে তারপরে এসছে সেকেন্ড ব্রিটিশ। তো আপনি পুরো আন্দামান নিকোবর তো এখন ঘোরেননি, যেমন চিড়িয়াটাপু, অন্ডুর বিচ এখন যাবেন, তো এই সেম যে বাঙ্কারটা আজকে দেখছেন না, এরকম বাঙ্কারটা পুরো আন্দামান নিকোবরে আছে, 3000 উপরে বাঙ্কার আছে। তো এন্ট্রি করার সাথে যখন বাঙ্কারটা দেখবেন তারপরে আগে যাবেন, তো আপনাদের আশেপাশে লাইভ ডিয়ার, পিকক, র‍্যাবিটস, এরপর আরও একটু আগে যাবেন তো যখন ব্রিটিশ সেখানে এসেছিলো ওনাদের চিফ কমিশনারের বাংলো দেখতে পাবেন, ওনাদের সুইমিং পুল, ওনাদের টেনিস কোর্ট, ওনাদের কলোনি, ওনাদের ব্যাকারি, তো এইসব সব জিনিসগুলো এইভাবে সব আছে। আপনারা লেফট থেকেও যেতে পারেন, রাইট থেকেও যেতে পারেন, দুটো ফুটপাথ আছে, বাই ওয়াক করেও যেতে পারেন, বা ওখানে যদি আপনার কারো যদি ওয়াকিং করতে অসুবিধা হয় তাহলে ওখানে ব্যাটারি কার আছে যেটা 70-80 টাকা দিয়ে আপনারা নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, পার পার্সন স্যার, ওইটা যদি সমতল জায়গা রস আইল্যান্ডটা কোনো অসুবিধা হবে না, যদি লাগে তাহলে নিতে পারেন, ঠিক আছে? তো এইটা আপনার পুরো 1 ঘন্টা ভিজিটের জন্য দেওয়া হয় রস আইল্যান্ডটা। এখানে আপনার দুটো জিনিস মানা বলে দিচ্ছি আমি, বিচে নামবেন না, কেন কি পুরো ডিফেন্সের আন্ডারে, ঠিক আছে? 5000 রুপিস নেবে ওরা, কোনো কথাই শুনবে না, ঠিক আছে? এরপর স্মোকিং বা যে কোনো নেশার জিনিস কিচ্ছু ওখানে খুলবেন না, ঠিক আছে? গুটকা বুটকা কিছু খুলবেন না, কেন কি ওখানে ডাইরেক্ট 5000 নিয়ে নেবে ওরা, বোর্ডে লেখা আছে। হ্যাঁ, তো এটা একটু মেনে চলবেন। এরপর রস লেন শেষ হওয়ার পরে লেফট সাইডে পড়বে নর্থ বে কোরাল আইল্যান্ড, যেটা হচ্ছে আমাদের ভারতের যে 20 টাকার নোট আগেরটা অরেঞ্জ কালারের, ওর ব্যাক সাইডের ফটোটা আছে দেখবেন, নারকেল গাছ, ছোটো লাইট হাউস দেখেছেন আপনারা সবাই, ওইটা হচ্ছে নর্থ বে কোরাল আইল্যান্ড। তো এইটা দেখার জন্য আপনার রস আইল্যান্ড থেকে নর্থ বে পৌঁছাবেন শুধু 1/2 ঘন্টায়, এখান থেকে রস পৌঁছাবেন 2 মিনিটে, নর্থ বে থেকে রস থেকে নর্থ বে পৌঁছাবেন 1/2 ঘন্টা, ঠিক আছে? তো ওখানে পৌঁছানোর সাথে সাথে আপনাদের 2.5 ঘন্টা টোটাল ডিউরেশন দেওয়া হবে ওখানে। ওখানে শুধু অ্যাক্টিভিটি আছে, আন্ডার ওয়াটার, সারফেস আর স্কাই, 3টে অ্যাক্টিভিটি আছে। ফ্যামিলি অ্যাক্টিভিটি আগে আমি বলছি আপনাদের, যারা সবাই একসাথে কী করতে পারেন, ওখানে আলাদা আলাদা অ্যাক্টিভিটিও আছে যেটা একসাথে এনজয়মেন্ট করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনার, এটা একটা রাশিয়ান ক্রুজ, ইটস ফার্স্ট টাইম এশিয়া, এটার নাম হচ্ছে আন্দামান ডলফিন, ঠিক আছে? অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে লুকার 350, এখানে লেগা আছে দেখেন, আন্দামানে লঞ্চ হয়েছে এটা, এই জন্য আন্দামান ডলফিনের নাম রাখা গেছে, সার্টিফিকেট আর আন্দামান ডলফিন নাম। তো এইটার মধ্যে কী হয়, এই যে বটমটা আছে না একদম নিচের সারফেসে, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ম্যাগনিফাইং গ্লাস লাগানো, দেখতে পাচ্ছেন না? এর লেন্থ হচ্ছে, হ্যাঁ এর লেন্থ হচ্ছে 3 মিটার, ব্রেথ হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে? এই গ্লাসের খাসিয়তটা হচ্ছে স্যার,
আপনি যে মেরিন লাইফটা দেখবেন জলের নিচে কোরেলস মাছ ওয়াচ সব যা দেখবেন এগুলো দেখার জন্য এই গ্লাসটা আপনাকে কমসে কম আন্ডার ওয়াটার 9-12 মিটার পর্যন্ত আপনাকে ক্লিয়ারলি ভিউ দেখাবে একদম ভালো করে ঠিক আছে এখানে যে লাক্সারি যে সোফাগুলো আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই গ্লাসটা সেম এরকম সোফাটাও এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে যে যেখানেই বসুক সবাই দেখতে সবাই ওই জিনিসই দেখতে পাবেন যেটা আপনি দেখছেন বা আপনি দেখছেন সবাই এক জিনিসই দেখবেন কেউ পিছনে সিট না কেউ সামনে সিট না এইভাবে জিনিসটা বানানো ঠিক আছে আর এইটা যখন মেরিন লাইফে দেখবেন তখন এখানে একটা গাইড বসে আপনাকে পুরো এক্সপ্লেনও করবে যেরকম আমরা স্কুলে যাই টিচাররা এক্সপ্লেন করে ওরকম সেম এক্সপ্লেন করবে কোরালস নাম কি কোরালস ফর্ম কিভাবে হয় কত জলে ফর্ম হয় মাছ মাছ কোন কোন কিনারে যে সমুদ্রের মানে শোরের মধ্যে কোন কোন মাছগুলো বেশি থাকে সব ডিটেল পুরো ভালো করে বলবে মেরিন লাইফের ব্যাপারে তো তখন আপনারা এরকম ভিডিওগ্রাফি করতে পারেন বা ওখানে স্টাফ আছে পুরো ফ্যামিলির দরকার তো স্টাফকে দেবেন ওরা বিনা পয়সায় ওরা করে দেয় এটা ওদের ডিউটি ভিডিওগ্রাফি ফটোগ্রাফিটা ঠিক আছে এইটা কোরাল সেশনটা শেষ হওয়ার পরে এবার আসবো আমরা উপরে এখানটা আপার ডেকে এই যে লোয়ার ডেকটার মধ্যে আপনার পুরো মেরিন লাইফটা দেখবেন লোয়ার ডেকটা শেষ হওয়ার পরে আসবেন আপার ডেকে আপার ডেকে কী হয় নর্থ ব্যালেন্ডের পুরো সামনে যে ভিউটা আছে যেটা 20 টাকা নোটে বললাম না আমি এটা আপনারা নোটে দেখেছেন এতদিন ওইটা আপনারা লাইভ দেখতে পাবেন এখানে একটা ফান রাইড দেওয়া হয় এই যে ভিডিওটা এই যে ঠিক আছে তো এইটা পুরো টোটাল আপনার 40 মিনিটস ঠিক আছে এইটার মধ্যে আপনার দুটো জিনিস পাচ্ছেন একটা হচ্ছে ফার্স্ট আপনার মেরিন লাইফ তারপর হচ্ছে একটা ফান রাইড ফান রাইডের মধ্যে লাইভ ভিডিও যে চলবে যার যেরকম ডান্স করার ইচ্ছা যে যেরকম ফটোগ্রাফি মানে ফুল ফান একদম ওপেন দেখতে পাচ্ছেন না ফান রাইডে ওই জায়গাটা এইখানেও আবার সেম ওরকম সোফাও আছে বসেও মনে নিতে পারেন বা ডিজে চলবে ডান্সও করতে পারে ঠিক আছে তো এইটা হচ্ছে অ্যাডাল্ট 2100 পার পার্সন আর 3 ইয়ার্স যদি কেউ থাকে কোনো পয়সা নেই 3-9 ইয়ার্স 1200 এর প্রাইস ঠিক আছে এরপরে আসছি স্কুবা ডাইভিং প্যাম্পলেট নেই আমি বলে দিচ্ছি স্কুবা ডাইভিং কখনো করেছেন কেউ এখন পর্যন্ত করে ডিসকভারি চ্যানেলের মধ্যে আমরা দেখি স্কুবা ডাইভিং আন্ডার ওয়াটার সিলিন্ডার্স ইকুইপমেন্টস করে সব বোট থেকে একটু ভিতরে গিয়ে ডাইভিং করে নিচে যায় ওই জিনিসটা বলছি আমি ঠিক আছে ফার্স্ট আপনাদের একটা 15 মিনিটের ট্রেনিং সেশন হবে এর এজ হচ্ছে 8-50 এজটা ভালো করে শুনে নেবেন এই এজের মধ্যে ডাইভিংটা করতে পারবেন তার উপরে হবে না তার নিচেও হবে না তো এর মধ্যে 50 মিনিটের ট্রেনিং সেশনটা এইভাবে দেওয়া হবে যে ফার্স্ট যখন আপনারা কাউন্টারে যাবেন ডাইভিং সেন্টারে তখন আপনাদের লেডিস আর জেন্টসের চেঞ্জিং রুম আলাদা আলাদা থাকবে ইকুইপমেন্টস আপনাদের দেওয়া হবে অ্যাজ এ ডাইভ মাস্টার ও দেবে আপনাকে দিয়ে কমর জল মানে শ্যালো ওয়াটার পর্যন্ত নিয়ে যাবে যে যে যাবে ডাইভিং করতে ঠিক আছে নেওয়ার পরে ওই 15 মিনিটের ট্রেনিং সেশনটা তখনও বলবে যে জলের তলায় যখন আপনি 30 মিনিটসের জন্য যাবেন তখন কী কী সাইন সিগন্যালগুলো আপনাকে দেখাতে হবে কারণ কথা বলতে পারবেন না সাইন সিগন্যালই দেখাতে হবে যেরকম কি একটু নিচে যেতে চান তো এরকম কোনো ধরনের পোজ দেখাতে চান তো সব জিনিস আপনাকে ক্লিয়ার করে ডাইভ মাস্টার আপনাদের বোঝাবে জিনিসটা বুঝবেন তখনই হ্যাঁ বলবেন না বুঝে কেউ হ্যাঁ বলবেন না মানে ডান বলবেন না ঠিক আছে তো ওই সময় ট্রেনিং সেশনটা হওয়ার পরে মনে করেন কারো ঠিক করে মানে জিনিসটা বুঝছিল না মানে ডাউট আছে করতে ইচ্ছা করছে না তো তখন কী করে ওরা 1000 রুপিস খালি ক্যান্সেলেশন চার্জেস কাটবে তখন যে 15 মিনিট আপনি টেনশন দেবেন না যদি মানা করেন তাহলে বাকি রিফান্ড করে দেবেন পুরো ডাইভিংয়ের কস্ট হচ্ছে 3500 টাকা আর এর সাথে কমপ্লিমেন্টারি হচ্ছে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি মনে করেন আপনি যাচ্ছেন স্যার ডাইভিং করতে আপনার সাথে একটা ডাইভ মাস্টার একটা ভিডিওগ্রাফার একটা ফটোগ্রাফার আপনার সাথে যেতে যাবেন আপনি সুইমিং জানুন কি না জানুন কোনো ব্যাপার না আপনি ইকুইপমেন্টস পরে নেবেন সিলিন্ডারটা এখানে পড়বেন তখন একটা হুক থাকবে আচ্ছা ডাইভ মাস্টার আপনাকে ওই হুকে ধরেই সব কিছু জলের তলায় দেখাবে আপনি রিল্যাক্স হবেন তাহলে এনজয় করুন ঠিক আছে আপনার কোনো সুইমিংয়ের দরকার নেই কিছু দরকার নেই তো এইটা আপনার পুরো 30 মিনিটস আন্ডার ওয়াটার ঠিক আছে এটা হচ্ছে 3500 টাকা পার পার্সন কমপ্লিমেন্টারি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এটা হয়ে গেলো ডাইভিং এরপর আসছি আকাশের উপরে এটা হচ্ছে প্যারাসেলিং এটা
বোট প্যারাসেলিং স্যার, ঠিক আছে, জলের মধ্যে হয়। এরকম একটা হাই স্পিড বোট থাকবে 10 সিটারের, একটু মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ওয়ান বাই ওয়ান ফ্লাই করবে। আর ফ্লাই ডিউরেশন হচ্ছে আপনার 3 থেকে 5 মিনিট থাকবে, 100 থেকে 150 মিটার। 100 মিটার মধ্যে নিয়ে গেলেই ব্যাস হয়ে যায় কাজ, 150 মিটার নিয়ে যায় না, ঠিক আছে। 100 মিটার মতো নিয়ে গিয়ে আপনাকে 3 থেকে 5 মিনিট ফ্লাই ডিউরেশন দেবে। যদি কারো 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্যামেরা লাগে, যদি দরকার হয়, তাহলে এই যে বোটে যারা স্টাফরা আছে না, ওদের কাছে একটা ক্যামেরা আছে, ওরা 500 টাকা খালি নেয়। ওটা যদি আপনার লাগে তাহলে আপনার এখানে বেঁধে দেবে, ভিউটা খুব দারুণ আসে, ঠিক আছে। এটা 500 টাকা ওখানে নিতে হবে, এখানে না, এখানে খালি যা অ্যাক্টিভিটি লাগবে ওই টিকিটের পয়সা, ঠিক আছে। তো এটার দাম হচ্ছে 3000 টাকা প্যারাসেলিংয়ে। এর মধ্যে খালি একটাই মেডিকেল কন্ডিশন, প্রেগনেন্সি, আর কিছু না। আর ড্রাইভিংটা যে আমি বলেছি, ড্রাইভিংটা আর বললাম, ওইটার মধ্যে মেডিকেল কন্ডিশন আমি বলিনি, শুনে নেন, আস্থমা, বিপি, সুগার, প্রেগনেন্সি, কোনো 1 বছর আগে কোনো মেজর সার্জারি হয়েছে বা কন্টিনিউ কোনো মেডিসিন নিচ্ছেন আপনি, তাহলে স্কুবা ড্রাইভিংটা করতে পারবেন না, যেটা জল। আর এইটার মধ্যে খালি প্রেগনেন্সি, আর কোনো ব্যাপার, ঠিক আছে। তো একটা দুটো, এবার আসছি আমি আর একটা সেমি সাবমেরিন। এটা লঞ্চ হয়েছে অনেকদিন হয়ে গেছে, এখন কয়েকদিন আগে কমসে কম 6-7 মাস বন্ধ ছিল মেনটেন্সের জন্য, আবার লঞ্চ হয়ে গেছে। তো এইটা আমি বলে দিচ্ছি, এইটাও সেম যেরকম ডলফিনের 2100 টাকা, এটাও 2100 টাকায়। এইটা আপনার কমসে কম 80 জন যায়, এটার মধ্যে 26 জন যায়, ঠিক আছে। এটার মধ্যে কি, ফ্লাইটে যেরকম অ্যারাউন্ডিং সার্কেলে গ্লাস থাকে না, ওরকম সেম গ্লাস থাকবে, আপনি দেখতে পাচ্ছেন জলের তলায় তার গ্লাসটা। আর পাশে দুটো সিট থাকবে, মানে আপনি বসে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি জিনিসটা ভালো করে দেখবেন, অনেকগুলো গ্লাস থাকে, একটা দুটো না, ঠিক আছে। তো এর মধ্যে আপনার কোনো ফান্ডাইড বাজারে নেই, যেরকম ডলফিনে আছে, ঠিক আছে। আমাদের সঙ্গে আমরা গেলাম, আমাদের সঙ্গে আরও লোক উঠবে, হ্যাঁ, এক বরাবর 26 জন থাকে স্যার এটার মধ্যে, হ্যাঁ, ক্যাপাসিটি 35 আছে, কিন্তু 26 জন যায়, কেন কি ওখানে ডান্স ওয়ান্স এখন আপনারাও করতে পারেন, তো ওই জন্য তো জায়গা তো দরকার, পুরো ঘুরে নিয়ে গেলে তো হবে না। তো এইটার মধ্যে কি, এটার মধ্যে আপনার ওই ফান্ডাইডটা নেই, ঠিক আছে, পুরো একদম দেখেন বন্ধ, দেখতে পাচ্ছেন না, জায়গাই নেই, খালি জলের তলায় গ্লাসগুলো, ঠিক আছে। তো এইটাও আপনার 2100 টাকা, ঠিক আছে, এটা হয়ে গেলো, এটা হয়ে গেলো, হ্যাঁ সেম, এটাও যে দাম এই দাম, ব্যাস এটার মধ্যে দুটো জিনিস পাচ্ছেন, এটার মধ্যে একটা জিনিস পাবেন, ঠিক আছে। আরেকটা আছে আপনার স্নর্কেলিং। স্নর্কেলিং হচ্ছে নর্মালি আমরা বড় বড় হোটেলে সুইমিং পুল যাই, ওখানে যেরকম রিং বয়াগুলো দেওয়া হয় না ফ্লোটিং করার জন্য, ওরকম একটা রিং বয়া দেবে আপনাদের, ফ্লোটিং করবেন, আর একটা গ্লাস দেবে যেটা ফুল মাস্ক থাকবে, লাইক সারফেসের মধ্যেই থাকবেন স্যার আপনি, পুরো ডাইভিংয়ে যেরকম আন্ডার ওয়াটার যান ওরকম যাবেন না, উপরেই থাকবেন, সুইমিংয়ের দরকার নেই, সুইমিং জানলেও, মানে বেসিক্যালি এটা স্নান করার জন্য, মানে সুইমিং করার জন্য নেওয়া হয় স্নর্কেলিংটা, ঠিক আছে। ওইটা হচ্ছে 1000 টাকা। এরপরে আসছে জেস্কি রাইড। জেস্কি রাইড স্যার, যেরকম অটো স্কুটার থাকে না জলের মধ্যে, পার্টন পিকচার দেখেছেন, হ্যাঁ, ওইটা ওইটা হয় ওখানে না, এইখানে যখন রস আর নর্থ পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাবে, রিটার্ন যখন আসবেন, এখানে যে জেটিটা আছে ওইখানেই হয় জেস্কি রাইড। ওর স্টার্টিং প্রাইস হচ্ছে 600 থেকে স্টার্ট হয়, তারপরে যেরকম আপনার আউট লাগে, ঠিক আছে। তো এইটা আপনার আসার পরে এখানে হয়, তো আমি যেগুলো এই যে এই যে এই যে ঠিক আছে, তো 600 টাকা করে স্টার্ট হয় প্রথমে, ঠিক আছে, এটা এখানে হয় ওখানে না। তো এখন আপনাকে আমি এই যে এগুলো বললাম অ্যাক্টিভিটিগুলো, কি আপনার দরকার আমাকে বলুন। আরেকটা জিনিস স্যার ভালো করে শুনলেন, মনে করেন এর মধ্যে আপনি 3টে অ্যাক্টিভিটি নিয়ে গেছেন, একটা হলো না বা দুটো হলো না, একটাই হলো, কোনো টেনশন নেবেন না, পুরো টাকা রিফান্ড পাবেন। যে ডাউট থাকে ওখানে গেলে, যে এটা করিনি মনে হচ্ছে কেটে দেবে কিছু, একদম না। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো অ্যাক্টিভিটি এখনও নিয়ে যাচ্ছেন, এক অ্যাটেম্প না করছেন, আপনার এক পয়সা কাটবে না, এক টাকা তো অনেক দূরিক কথা, এক এক টুকিও কাটবে না, ঠিক আছে। ওটা আপনি যখন গিয়ে যেটা করবেন ওটাই খালি পয়সা কাটবে, ঠিক আছে। দেখেন কী লাগবে আপনার, আপনাদের কেন কি নর্থ বা ইন্ডিয়া
দিলে তিনবার সহালো শর্মান আছে না ওদের যাও হচ্ছে না একটা দাদা হরিণ পুরো ধরলাম, জীবনে কোনোদিন ধরিনি, এখানে এসে ধরলাম। রসারেন্টে যখন আসলাম এসে দেখলাম অনেক নারকোল গাছে অনেক নারকোল পড়ে রয়েছে, দেখে অভিভূত হয়ে বললাম একদম তাজা নারকোল দেখুন বন্ধুরা, একদম এখানে ফাটিয়ে খেয়ে যেতে হবে, নিয়ে যেতে পারবেন না। বাবা তুমি তো অনেক বাড়ি পারবে, খাবে না বাড়ি পারবে। এইমাত্র নারকোলটা গাছ থেকে পড়েছিল, ফাটালাম, ফাটিয়ে এখন আমরা এই নারকোলের শ্বাস খাচ্ছি, এর মজাটাই আলাদা। এই Oh,
কত মান সারাদিন কি করলাম তোমাদেরকে সবটা দেখালাম। আমরা কিন্তু এই আবেদিন ফেরি থেকে আমরা প্রথমে গেলাম রস আইল্যান্ড, তোমরা সেটা দেখলে। এই ফেরিতে কিন্তু তোমরা যে অ্যাক্টিভিটিটা করবে নর্থ বেতে, রস আইল্যান্ড থেকে নর্থ বে যেতে হবে, সেই নর্থ বেতে অনেক অ্যাক্টিভিটি করা আছে। রস আইল্যান্ডে কিচ্ছু নেই, কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, তোমাদেরকে সব যা অ্যাক্টিভিটি করতে হবে সব নর্থ বেতে করতে হবে। সেখানে গিয়ে যেটা করবে অনেক রকম রয়েছে, সেগুলো তোমাদেরকে ভিডিও প্রথমেই দেখিয়েছিলাম, যে গাইড তোমাদেরকে সব বলে দিচ্ছে। তো তোমরা যে অ্যাক্টিভিটিটা করবে সেটা সব তোমাদেরকে আবেদিন ফেরিতেই তোমাদের ওখানে পে করে যেতে হবে, ওখানে গিয়ে আর কোনো পে করতে হবে না। তারপর ওখানে তোমরা শুধু অ্যাক্টিভিটিটা করবে নর্দেতে। রস আইল্যান্ডে গিয়ে তোমাদেরকে দেখালাম কত সুন্দর ভিউ, ওখানে একদম হরিণকে আমরা ছুটে পেরেছি, এর অভিজ্ঞতা একটা আলাদাই অভিজ্ঞতা, আমার খুব ভালো লেগেছে। আর নর্থ বেতে এত সুন্দর জল, গ্লাস বোর্ডে জলের তলায় কোরাল দেখা, এত রঙিন রঙিন মাছ, মানে সেগুলো হয়তো আমি কোনোদিন আমি অ্যাকোরিয়ামেও দেখিনি আমাদের কলকাতার, এত সুন্দর সুন্দর, খুব ভালো লাগলো, এর অভিজ্ঞতাটা আলাদাই। তোমরা আসো বন্ধুরা, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকে লাস্ট ডিনার করলাম আজকে রাত্রিবেলা, আমরা আজকেও সেই দুপুরের ভাত নিয়েছি, রুটি তরকারি ডাল মাছ, আর আজকে এক্সট্রা নিয়েছিলাম এক প্লেট ডিম, ডিম দিয়েছিল দুটো। এখানে কিন্তু এক প্লেট মানে আমাদের ওখানকার মতো একটাই দেয় না, এখানে কিন্তু দুটো দুটো করে দেবে, আর তোমাদেরকে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখো জেনে নেবে, খুব ভালো করছে এখানে রান্নাবান্না। তো আজকে আমাদের এই পোর্ট ব্লেয়ারে আজকে লাস্ট, আজকে কালকে আমরা যাব আবার হচ্ছে হ্যাভলক। হ্যাভলকে যেতে গেলে কিন্তু একদম ভোর ভোর বেরোতে হবে, কারণ এখানে কিন্তু তুমি অনেকটা লেট করে গেলে কিন্তু সেই ক্রুজ আর পাবে না, ক্রুজটা কিন্তু আগে থেকে তোমাদেরকে বুক করতে হবে, ক্রুজ বুক করতে হবে, ক্রুজে তোমাদের আগে তোমাদেরকে বুক করে আসতে হবে সব ডিটেলস নিয়ে। আর ক্রুজে ওঠার আগে তোমাদেরকে লাগবে হচ্ছে সেকেন্ড ভ্যাকসিনের সার্টিফিকেট, তোমাদের এটা লাগবে, আধার কার্ডটা নিয়ে আসতে, আমি আগেই সেটা তোমাদেরকে বলেছি, তারপরেই ক্রুজে উঠতে দেবে। আমাদের ক্রুজ হচ্ছে গ্রিন ওশান, কালকে আছে আমাদের 6:30, তো আমাদের এখান থেকে বেরোতে হবে 5টার সময়, তো কালকে সকাল সকাল উঠতে হবে, আর একদম বেশি দেরি করবো না, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো টাটা, কালকে আবার দেখা হবে। হ্যাভলকটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক কিছু আছে তোমাদেরকে দেখানোর জন্য, তো তার জন্য তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, হ্যাভলকটাও তোমাদের পুরোটা দেখাবো, আরও হ্যাভলক থেকে আরও জায়গায় যাবো, নীল আইল্যান্ড, আরও যে জারোয়ার উপজাতি আছে সেটা তোমাদেরকে দেখাতে পারবো কি না জানি না, তো ওনারা আসবে কি না আমার ক্যামেরার সামনে তাও জানি না। তো তোমরা সাথে থাকো, সব দেখতে থাকো, থ্যাংক ইউ।